সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা যে ব্যাপারে আলোচনা করবো সেটা হচ্ছে যে কী করে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করব। তো এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করব, আর এটা হচ্ছে ব্লার করার পরের অবস্থা। তো কীভাবে করবো স্টেপ বাই স্টেপ দেখুন। স্ন্যাপশিট অ্যাপের মাধ্যমে করব। তো স্ন্যাপশিট অ্যাপটি প্রথমে ওপেন করলাম, এবং স্ন্যাপশিট অ্যাপে ওপেন করে তার মধ্যে যে ছবিটি আছে, মানে যে ছবিটার উপর কাজ করবো, সেই ছবিটিকে প্রথমে সিলেক্ট করব। ছবিটি সিলেক্ট করার পর হিলিং টুলসে গিয়ে ছবিটির ওপর, মানে যে সাবজেক্টটা আছে তার উপরে হিলিং টুলটা অ্যাপ্লাই করে দেবো। তাতে কী হবে যে তাহলে সাবজেক্টটা গায়েব হয়ে যাবে, এবং ব্যাকগ্রাউন্ডটার ওপর ব্লারি এফেক্ট ইউজ করব তাতে, এবং ব্লার স্ট্রেংথটা মোটামুটি 60 অ্যাবাভ রাখবো, আর তারপরেই ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে যাবে। ইন দ্য নেক্সট স্টেপ, ডবল এক্সপোরে গিয়ে ছবিটার যে অরিজিনাল পিকটা নিয়ে আসবো, তারপর সেটাকে অ্যাডজাস্ট করবো, তারপর এডিটটাকে গিয়ে ভিউ লেয়ার্স থেকে ছবিটার এডিট করবো আরও, এবং এইখান থেকে ডবল এক্সপোজের যে সাবজেক্টটা ওইটাকে অ্যাডজাস্ট করে আস্তে আস্তে ব্রাশ টুল দিয়ে সাইডে আউটলাইনটা ক্রিয়েট করতে হবে। এবং আউটলাইনটা ক্রিয়েট করবো কীভাবে সেটা দেখে নাও। হ্যাঁ, খুব সাবধানে এবং খুব আস্তে আস্তে এটা করতে হবে। তারপর যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এটা টিক মার্ক দিয়ে এটা রেডি হয়ে গেল ছবিটা মোটামুটি। এবারে ব্যাক করে এখান থেকে অ্যান্ড দ্য নেক্সট স্টেপ, ডিটেলসে গিয়ে ছবিটার ডিটেলস এবং স্ট্রাকচার হালকা বাড়াতে হবে। দেন স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো হালকা হালকা যেরকম দরকার সেই হিসাবে একটু বাড়াতে হবে ছবির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ছবি রেডি, এরপর এটা এক্সপোর্ট করতে হবে। দুটো ছবি দিলাম, কম্পেয়ার করে বুঝতেই পারছো যে কোনটা ব্লার করা আর কোনটা আগের ছবি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও। বাই।